দ্রুত করোনা রোগী শনাক্তে পিসিআর পরীক্ষার পাশাপাশি অ্যান্টিজেন টেস্টের নীতিগত সিদ্ধান্ত কোভিড নাইন্টিন জাতীয় কারিগরি পরামর্শ কমিটির। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সাথে পরামর্শ কমিটির 19তম অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উক্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে পিসিআর টেস্টের মাধ্যমে কোভিড পরীক্ষার পরিমাণ তুলনামূলকভাবে কম, তাই পরীক্ষার পরিমাণ বৃদ্ধি করতে পারলে বেশি রোগী শনাক্ত করা যাবে। কোভিড রোগ নির্ণয়ে অ্যান্টিজেন টেস্টের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জাতীয় পরামর্শ কমিটি মনে করে, পিসিআর, অ্যান্টিজেন ও অ্যান্টিবডি টেস্ট করোনা পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া করোনা মহামারীর মধ্যে সীমিত পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপুজো উদযাপন করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সাথে স্বাস্থ্য অধিদপ্তরের মাস্ক বিষয়ক ক্যাম্পেইন দ্রুত বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়।